সাৱধান, আপুনিও গুটখা খায় নেকি? তেন্তে এই সাৱধানবাণী আপোনাৰ বাবে। গুটখা পেকেটত ওলাইছে মানুহৰ দাঁত। চিখৰ মই বহুত খাওঁ। আপুনি আকৌ চিখৰ খাবনে? কিমান দিনৰ পৰা আপুনি চিখৰ খাই আছিল? ৰাইজলৈ কি অনুৰোধ জনাব? মুখত এমুকুৰা গুটখা লৈ বহুতে গোটেই দিনটো পাৰ কৰে। বৰ ভাল লাগে ন? মুখৰ ভিতৰত পাগুলি পাগুলি। আকৌ এইবোৰ দেখি খাব মন যাবনে? খোৱাবোৰেতো খাবই দিয়কচোন, নাখাওঁ নাখাওঁ দুদিন ক'ব। আকৌ সকলো ফুটুকাৰ ফেন। এই ঘটনা বাক্সাৰ। এজন লোকে ক্ৰয় কৰা গুটখা পেকেটত ওলাইছে দাঁত। ভালদৰে এবাৰ ভিডিঅ'টো চাওক। মই কালি এক পেকেট চিগাৰেট কিনিলোঁ। চিকৰ মই বহুত খাওঁ। চিকৰ মাজত খাই থাকোঁতে কালি এটা মানে দাঁত চুবাই থাকোঁতে এটা ইমান টাইট বস্তু পাইছোঁ, মই দাঁতে চুব নোৱাৰোঁ যে ওলাই কিনে আনিলোঁ কি বস্তুটো। ওলাই কিনে আহোঁতে মই চাইছোঁ কি এটা বস্তুটো অলপ বেয়া দেখা পায়। তাৰপিছত মই পানী দি ধুইছোঁ, ধোৱাৰ পিছত চালোঁ যে এটা দাঁত কিহৰ দাঁত দাঁতটো এইটো মাৰিছোঁ মানুহ দাঁতটো দৰে দেখা পায়। তার মাঝতে পাইছো। রাইজক কি অনুরোধ জনাব? রাইজক অনুরোধ জনাইছো, রাইজরা শিকর যাতে না খায়। এনে বেয়া বস্তু, এনেও শিকর তো আমার সরকারে বাধা দিয়ে আছে শিকর খাব না লাগে। তথাপি বাধার মাঝত যদি এনেকুৱা আরো বেয়ার বস্তু আরো বেয়া ওলাই যায়, মানুষ কি গতি হবো? এটি কিবা বেমারি কিবা বস্তু বীজনীয় বস্তু হবো পারে। নিউজ ডেস্ক, টাইম 8।